বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি মোহাম্মদ শামিম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো সম্পূর্ণ স্বপ্নের ব্যাখ্যা। এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমরা না বুঝি, না জানি, তাহলে আমাদের সামনের জীবনে অনেক কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে। তাই আমি আপনাদের সামনে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি, যেগুলো জেনে বুঝে চলার কথা আল্লাহ নির্দেশ করেছেন। এই কারণে স্বপ্নের ব্যাখ্যার উপরে আল্লাহ মজজা দান করেছেন ইসব নবীকে। সেই ইসব আলাইহিসসালাম কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় যা কিছু বলতেন তাই হতো। তাই স্বপ্নের ব্যাখ্যার জন্যে যে কঠিনভাবে আল্লাহ তাকে একটা রূপ দান করেছেন চেহারার মধ্যে, এরকম রূপ কারণেই এত সৌন্দর্য, এবং সে স্বপ্নের ব্যাখ্যা এত সুন্দর করে দিত যে রাজা যখন দেশ চালাতো তখন তার দেশ 7 বছর আকাল হবে, 3 বছর বাম্পার ফলন হবে, এটা সে ব্যাখ্যায় বলে দিল এবং তাই ঘটল। তো আমাদের জীবনেও চলার পথে আমাদের স্বপ্নের ব্যাখ্যা জানা অবশ্যই দরকার। তাই বলবো কি, হে সমস্ত জগৎবাসী, আমরা অবশ্যই প্রত্যেক দিন কেউ না কেউ কিছু না কিছু স্বপ্ন দেখে। স্বপ্ন কেউ দেখতেছে সারা রাত্রি দেখেছে, সকালে মনে নেই, আবার কিছুটা মনে আছে, আর একটা সম্পূর্ণই মনে আছে। তবে যতটুকুই মনে থাকে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে চলা উচিত, তবে আমাদের সামনের জীবনে এরকম বিপদ আপদ হবে না। তবে আজকের যে আলোচনাটি নিয়ে এসেছি, দেখেন, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে ঔষধ সেবন করতেছেন, যে আপনি কখনো ঔষধ সেবন করতে দেখলে, তখন আপনি স্বপ্নের ব্যাখ্যা এটি করবেন যে বিপদ আপদ ও ভেদি পীড়া হতে নিষ্কৃতি পাবেন। এটি হলো এই ব্যাখ্যা। এবার আসি, যদি আপনি কখনো স্বপ্ন দেখেন ঔষধ প্রস্তুত করতে দেখলে, আপনি কি বুঝবেন? আপনি এই বুঝবেন এটি যে ভেদিগ্রস্ত হবে, আপনি ভেদিগ্রস্ত হবেন যদি ঔষধ প্রস্তুত করতে দেখেন। আচ্ছা, এবার আসি, ঔষধ গাছের উপরে উঠতে দেখলে আপনি কি বুঝবেন? বিষয়টা আবার বলছি, ঔষধ গাছের উপরে উঠতে দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন দেশে সুখ আসবে এবং বিপদ আপদ দূরীভূত হবে, আলহামদুলিল্লাহ। এবার আসি, ঔষধের ফার্মেসি দেখলে আপনি কি বুঝবেন? আপনি এটি বুঝবেন যে কর্ম উন্নতি লাভ হবে আপনার। আচ্ছা, এবার আসি যে কদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে আপনি কি বুঝবেন? আপনি এটি বুঝবেন মক্কা ও মদিনা শরীফ জিয়ারতের ভাগ্য নসিব আপনার হবে, আলহামদুলিল্লাহ। এবার আসি, কসম করতে দেখলে আপনি কি বুঝবেন? আপনি যদি কোনো বিষয়ে কারো সাথে একটা কসম করতেছেন, তাহলে এটি স্বপ্নের ব্যাখ্যায় আপনার কি আসবে? এই ব্যাখ্যাটি আসবে রুজি রোজগার হ্রাস হবে, সন্তানের জন্য ভাবনা হবে, এই জিনিসটি আপনি বুঝে নেবেন। এবার আসি, কচ্ছপ দেখলে কি বুঝবেন? কচ্ছপ দেখলে আপনি বুঝবেন আলেম হবে অথবা আলেম দ্বারা উপকৃত হবে এবং ঐশ্বর্য বাড়বে। এবার আসি, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন কবুতর, কবুতর দেখলে আপনি কি বুঝবেন? এটির স্বপ্নের ব্যাখ্যা হবে ভালো গোলাম ও সুখবর লাভ হবে এবং ধনবান হবেন। এবার আসি, কর্পূর দেখলে আপনি কি বুঝবেন? কর্পূর দেখলে আপনি বুঝবেন আমানতদার ও বিধান হবে, আমানতদার বিধান হবে এবং বাণিজ্য উন্নতি লাভ করবেন। এবার আসি, কবর দেখলে আপনি কি বুঝবেন? আপনি চলার পথে বা এদিক সেদিক যাচ্ছেন বা নিজের এরিয়ার মধ্যে কবরস্থান আছে, আপনি তখন দেখতেছেন স্বপ্নে কবরস্থান, এটি স্বপ্ন দেখলে আপনি কি বুঝবেন? এটি দেখবেন দুঃখ সমাপ্তি হবে, আয়ু বৃদ্ধি পাবে, রুগ্ন ব্যক্তি দেখলে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এবার আসি, কবর খনন করতে দেখলে আপনি কি বুঝবেন? কবর খনন করতে দেখলে আপনি এটিই বুঝবেন নতুন গৃহ নির্মাণ করবে। আচ্ছা,
এবার আসি, কবরে যেতে দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন, স্বপ্নের এইটি ব্যাখ্যা হবে যে ক্লেশ পাবে। এবার আসি, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন কবর প্রস্তুত করতে দেখলে, স্বপ্নে আপনি কি এর ব্যাখ্যা করবেন? এটির ব্যাখ্যা হবে বিপদগ্রস্ত হবে এবং বাণিজ্য লোকসান হবে, ব্যবসা বাণিজ্য লোকসান হবে। আর এরকম কিছু যদি আমরা দেখি তখনই আমরা বুঝে নেব যে হ্যাঁ, আমি যে ব্যবসাটিতে যাচ্ছি, আমি যেহেতু কবর প্রস্তুত করতে স্বপ্ন দেখেছি, আমি তাহলে যে ব্যবসাটিতে রওনা দিয়েছি আমি টাকা পয়সা ইনভেস্ট করব, আমি এখন করব না, কিছুদিন থামবো, এরপরে আবার নতুন করে স্বপ্ন আসবে। সেই স্বপ্নের মধ্যে দেখবেন যে আপনার এমন কিছু দেখাতে পারে এবং সেটি ব্যাখ্যা করলে দেখা যায় যে এখন আপনি ব্যবসা করতে পারেন, এখন আপনি লস খাবেন না বা ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আচ্ছা, এরকম বুঝে যদি মানুষ চলে তাহলে সে আর কখনো লস খাবে না। এবার আসি, কবর হতে কাফন বের করতে দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন শরীয়ত মোতাবেক কোনো নতুন শিক্ষা প্রচার করবেন। এবার আসি, যদি আপনি কখনো কবরের ছবি দেখলে, আপনি কখনো কবরের ছবি দেখলে স্বপ্নে, এটি আপনি কি বুঝবেন? এটির ব্যাখ্যা হবে ধর্মের প্রতি দুর্বলতার চিহ্ন। এবার আসি, কবর নিজের জন্য করতে দেখলে আপনি এটি কি বুঝবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে বিপদের মোকাবেলা করার লক্ষণ। আচ্ছা, এবার আসি, যদি কেউ স্বপ্ন দেখে কবরে রেখে উপরে মাটি দিতে দেখলে আপনি কি বুঝবেন? আচ্ছা, কবরে রেখে উপরে মাটি দিতে দেখলে আপনি কি বুঝবেন? আপনি তখন এটি বুঝবেন যে তওবা ব্যতীত দেহত্যাগের চিহ্ন। যদি আপনি কখনো আপনার মৃত্যুবরণ হয় তখন আপনি এটি বুঝে নেবেন যে তখন তওবা করার মন মানসিকতা ওরকম জ্ঞান বিবেক বুদ্ধি কিছুই কাজ করবে না। আর তখনই এরকম স্বপ্ন দেখলে আপনারা সাথে সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে অবশ্যই আল্লাহকে দরখাস্তের মাধ্যমে এটি ঠিক করে নিতে হবে। এবার আসি, কবরের মধ্যে নিজেকে দেখলে কি বুঝবেন? এই স্বপ্নের ব্যাখ্যা হবে বন্দী হওয়ার আলামত। আপনি কখনো কোনো জায়গায় জেলখানা বা যে কোনো একটা বিষয়ে জায়গায় আপনি বন্দী হতে পারেন। এবার আসি, যে কবরস্থানে গমন করতে দেখলে আপনি কি বুঝবেন? কবরস্থানে গমন করতে দেখলে আপনি এই স্বপ্নের এই ব্যাখ্যাটি এটি হবে যে বুজুর্গ ব্যক্তির দর্শন লাভ করবেন। আচ্ছা, এবার আসি, কবরস্থানে ফাতিহা পাঠ করতে দেখলে আপনি কি বুঝবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি এটি হবে স্বজনের কবর হলে উত্তম আর অন্যথায় খারাপ হতে পারে। এবার আসি, কবর সিমেন্ট করা দেখলে আপনি কি বুঝবেন? সিমেন্ট দিয়ে পাকা পোক্ত করতে দেখলে স্বপ্নে এটি আপনি কি বুঝবেন? এটি আপনি এটি বুঝবেন নিজের বাড়িঘর পাকা হওয়ার লক্ষণ। আচ্ছা, এবার আসি, কবর নষ্ট বা ভাঙ্গা দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি এটি যে মুসিবত আগমনের আশঙ্কা অথবা অসহায় হবেন আপনি। আচ্ছা, এবার আসি, কবরস্থান জিয়ারত করা দেখলে আপনি কি বুঝবেন? আপনি এটি বুঝবেন অনুতাপ করবে, মহাজনের স্বল্প সাহায্যপ্রাপ্ত হবে, মহাজন আপনাকে স্বল্প সাহায্য সহযোগিতা করবে যদি আপনি কবরস্থান জিয়ারত করা দেখেন। তবে হে সমস্ত জগৎবাসী, আল্লাহর নির্দেশ যে আমাদের স্বপ্ন যেন আমরা খেয়াল রাখি এবং এটা ব্যাখ্যা করে চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা কখনো বিপথে যাব না, আমরা কখনো বিনষ্ট হব না, আমরা মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে আমরা সফল কাম হতে পারবো। কেননা আমরা অনুমানে হনুমান মারি, রাতের অন্ধকারে অনুমানে হনুমান মেরেছি, সকালে উঠে দেখি মানুষ মরে আছে,
তখন তো জেল খাটার আর শেষ থাকবে না, এমনকি ফাঁসি হতে পারে। তাই বলবো যে অনুমানে কেন চলবো, আল্লাহ তো আমাদেরকে স্বপ্ন স্পষ্টই দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটা বুঝে যদি আমরা চলি, আমরা ইহকাল পরকাল কখনোই আমরা ধরা খাবো না। যেমন মনে করেন একটি স্বপ্ন আপনি দেখেছেন, কালকে এমুক জায়গাতে যাবেন, সেখানে আপনি 50,000 টাকা ইনভেস্ট করবেন বা 50,000 টাকা জমা দেবেন। এখন যাওয়ার পথে আপনাকে সন্ত্রাসী আপনার হাত পা কেটে টাকাগুলো নিয়ে যাবে, এটা আপনি কি করে বুঝবেন? এটা এমনি বুঝবেন যে কোনো মানুষ বা কেউ কাউকে কেউ ধরেছে, কাউকে কেউ ধরে তাকে হাত পা বেঁধে বা কেটে মেরে তার থেকে কিছু চিন্তাই করে নিয়ে গেছে। এরকম যদি কিছু দেখেন তাহলে বুঝবেন যে ঘটনাটি সেই ব্যক্তির, কিন্তু আমি কেন দেখলাম? তো ব্যাপারটি আপনার, তার নয়। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।